আজকের পোহা রান্না করব, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা কুচি কুচি করে কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আর এই যে বাদামগুলো একটু তেলে ফ্রাই করে নেব, আর টমেটো কুচি নিয়েছি। কড়ায় তেল গরম হয়ে গেছে, এই বাদামগুলো এতে একটু ড্রাই রোস্ট করে নেব, তেলেতে ভালোভাবে রোস্ট করে নেব। হালকা ভাজবো, বেশি না, বেশি লাল করব না। এই যে বাদামগুলো কিরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে একটু সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এবারে পেঁয়াজ দেব, পেঁয়াজকে একটু ভেজে নেব। এর মধ্যে নুন দিলাম, হলুদ দিয়ে দেব, এবার টমেটো কুচিয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। মশলাটা হচ্ছে, ততক্ষণ আমাদের চিড়েটা তৈরি করে নেব। এই যে চিড়ে নিয়েছি, এটা একবার জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেব, বেশি ভেজাবো না, নালে নরম হয়ে যাবে চিড়েটা। বাস এরকম একবার ধুয়ে জলটা ফেলে দেবেন, আর জল ঝরিয়ে রাখবেন, নালে নরম হয়ে যাবে। এই যে চিড়েটাকে এরকম ধুয়ে নিয়েছি, বেশি নরম করবে না। মশলা হয়ে গেছে, তার মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো, এটা নেড়ে নেব মশলার সাথে ভালোভাবে। এবারে এই বাদামগুলো দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব। দেখুন আমাদের পোহা রেডি হয়ে গেছে।